বিশেষ প্রয়োজনে আপনাদের আমরা শরণাপন্ন হয়েছি। আমার সাথে এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল, উপস্থিত রয়েছেন মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আকরাম আসলাম, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বহু আকাঙ্ক্ষিত নির্বাচনটা হতে যাচ্ছিল। আমার ধারণা যে নারায়ণগঞ্জের আপামর জনগণ তাদের কাঙ্ক্ষিত একটা প্রার্থী পেয়েছিল এবং সেই প্রার্থীকে নিয়েই তারা মাঠে নেমেছে আনাচে কানাচে সর্বস্ব একটা নির্বাচনী হাওয়া নারায়ণগঞ্জে প্রবাহিত হচ্ছে। কিন্তু আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন রাজধানী এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের কিছু মেহমান, সম্মানিত মেহমানদের যারা সরকারি দলেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, পাশাপাশি জাতীয় সংসদের অনেক সদস্য, স্থানীয়ভাবে জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাতেও আমাদের খুব একটা আপত্তি ছিল না। কিন্তু ঢাকা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে নারায়ণগঞ্জের বহিরাগত নেতৃবৃন্দ বক্তব্য নারায়ণগঞ্জের পরিবেশকে ঘোলাটে করে দিচ্ছে দিন দিন। আপনারা শুনেছেন নির্বাচন প্রচারণা শুরু, নির্বাচন প্রতীক বরাদ্দর দিন, নির্বাচনের প্রতীক বরাদ্দর দিন অর্থাৎ 28শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের অত্যন্ত সম্মানিত ব্যক্তি সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জে এসে বলেছেন যে তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না। আমরা তার বক্তব্যের গুরুত্ব দেই নাই এবং গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনও মনে করি না ইনশাআল্লাহ। কিন্তু প্রশাসনের উপরে এতই চাপ, এতই প্রভাব বিস্তার করা হচ্ছে, সেই প্রভাবের কষাঘাতে আমরা এখন জর্জরিত। আপনারা শুনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নির্ধারণী ফোরাম এর সম্মানিত সদস্য জাহাঙ্গীর কবির নানক, তিনি বলেছেন যে তৈমুর ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখে নাই, 24 ঘন্টার মধ্যে সে ঘুঘুর ফাঁদ দেখবে, সে টের পাবে। এবং আমি এখন কিছু কিছু টের পাচ্ছি এবং ভালোভাবেই টের পাচ্ছি। বন্ধুগণ, এই কথা বলার পরেই আমার নির্বাচন পরিচালক সিদ্ধিরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতা যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিরও ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনার সমন্বয়ক মনির ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার 33-3-21, 34-3-21 এই দুইটা মোকদ্দমায় জড়িত গ্রেপ্তার করা হয়েছে। মামলার নাম্বারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মামলাটা গত বছর মার্চ মাসে রুজু করা হয়েছে। গত বছর মার্চ মাসে রুজু করার পর দীর্ঘ 8 মাস চলে যাওয়ার পরে যখনই এই রবিকে নির্বাচন পরিচালন, যিনি রবি নির্বাচন পরিচালনার জন্য অফিস ভাড়া করে
আমার ক্যাম্প পরিচালনা করছিলেন তখনই তাকে গ্রেফতার করা হয়। সাথে সাথে ওই তার অফিসের যে পুলিং এজেন্টের কাগজ, অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজও সেখান থেকে উধাও হয়ে যায়। এবং আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি মিডিয়ার কাগজ দেখেন তবে দেখবেন নির্বাচন নমিনেশন পেপার ক্রয় করার দিন, নমিনেশন জমা দেওয়ার দিন, বাছাই করার দিন এবং মার্কা পাওয়ার দিন, এই চারটা দিনেই রবি আমার সাথে ছিল। টিভিতে এবং পত্রপত্রিকা তার ছবি ছাপা হয়েছে। এই কদিন তাকে গ্রেপ্তার করে নাই, কিন্তু যখনই সে একটা নির্বাচন দায়িত্ব পালন করতেছিল তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফ খান নামে একটা লোক, তা আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 1999 সনের 18ই আগস্ট আমি বিএনপির একটা মিছিলে সরকারি দল কর্তৃক গুলিবিদ্ধ হই। ওই অবস্থায় আমাকে বাঁচানোর জন্য যুবদলের যে কর্মীটি এগিয়ে আসে তার নাম ইব্রাহিম। ইব্রাহিম তার দুইটা শিশু বাচ্চা রেখে তখন মৃত্যুবরণ করে। আমি তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করি। তার মেয়ের নাম হলো রেশমি। রেশমিকে বিয়ে দেয় এবং আমার ছোট ভাই তার বিয়ের উকিল হয়। আমাদের এই মেয়েটা বাবা বলে ডাকে। এই বিয়ে দেওয়া হয় আশরাফ খানের কাছে। আশরাফ নিজেও একটা অসুস্থ হয়ে পড়ে। সে আমার পোস্টার লাগানোর সময় এই আশরাফ খান গ্রেপ্তার হয়। তাকে গ্রেপ্তার করে একটা পেন্ডিং মামলায় দেওয়া হয়। মামলার নম্বর হলো 1/4/2021। এতে বোঝা যায় এই মামলাটা এপ্রিল মাসের একটা মামলা। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেহেতু সে আমার নিজের কন্যার মতোই, আমার নিজের মেয়ের মতোই, মেয়ের জামাতার মতোই সে আমার পাশে ছিল। শামীম করে এক আমাদের যুবদলের এক কর্মী, তাকে গ্রেপ্তার করেছে 8/11/2021 মামলায়। গ্রেপ্তার তো হচ্ছেই, পাশাপাশি আমাদের অনেক সক্রিয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আইন শৃঙ্খলার বাহিনী বা আইন শৃঙ্খলার বাহিনীর নাম দিয়ে টেলিফোন করা হচ্ছে। এমনকি প্রতি রাত্রে 8টা 10টা গাড়ি নিয়ে তাদেরকে এই বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে। বাড়িতে বাড়িতে যাওয়া সেখানে খোঁজা হচ্ছে। আপনারা জানেন বুলেট প্রুফ গাড়ির মতোই আমরা বিএনপির বাৎসরিক দলের নেতাকর্মীরা এই গ্রেপ্তার প্রুফে প্রুভড হয়েছি। আমরা 15 বছর যাবতেই নিরাপদে বাড়ি ঘরে থাকতে পারি না, সেই হিসাবেই আমরা গ্রেপ্তারকে এড়িয়ে নির্বাচনটা করার জন্য চেষ্টা করছি। কিন্তু আপনাদের মাধ্যমে আমি আন্তর্জাতিক মিডিয়া, জাতীয় মিডিয়া, মানবাধিকার সংস্থা, বিদেশি দূতাবাস, সর্বস্তরে আর আন্তর্জাতিক পর্যায়ে গণতান্ত্রিক মনা, গণতন্ত্রকে ভালোবাসেন, গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, এই ধরনের সকলের আমি দৃষ্টি আকর্ষণ করে এই নারায়ণগঞ্জে এই নির্বাচনটার পর্যবেক্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আরও বলতে চাই, নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলগুলি আপনারা চেক করেন, দেখবেন বিভিন্ন জেলা থেকে সরকারি দলের লোকজন এখানে হোটেলে রাখা হয়েছে।
এই সার্কিট হাউস, নারায়ণগঞ্জ ক্লাব, ডাক বাংলাকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী সরকারি কোনো গাড়ি, সরকারি সার্কিট হাউস, ডাক বাংলো ব্যবহার করার কোনো আইনগত বিধান নাই এবং এটা আচরণ বিধির লঙ্ঘন। যারা আমাদের নারায়ণগঞ্জের মেহমান, তারা এই নির্বাচনকে প্রভাবান্বিত করার জন্য উঠে পড়ে লেগে গেছেন। বন্ধুগণ, আপনারা জেনেছেন যে গত রাত্রে সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক মহোদয় তার কিছু সঙ্গীকে নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আলাপ করেছেন, তার অফিসে দেখা করেছেন। তিনি অবশ্য বলেছেন সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনকে প্রভাবান্বিত করতে যান নাই, কিন্তু তার বক্তব্য এবং তার দেখা করার সাথে কোনো সমন্বয় নাই। প্রথম কথা হইল যে তিনি নির্বাচন প্রাককালে 16 তারিখের নির্বাচন, 13 তারিখে তিনি কোনো প্রভাবেই যেহেতু তিনি নারায়ণগঞ্জে ভোটার না, সেহেতু তিনি প্রশাসনের উপরে দেখা করে তাকে কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। এটা আইনগতভাবে আমি মনে করি এটা অন্যায়, আচরণ বিধির লঙ্ঘন। তিনি শুধু প্রভাবান্বিত করেন নাই, তিনি জনমনে একটা দুয়াশা, একটা ক্লাউড সৃষ্টি করে দিচ্ছেন। এটা একজন উচ্চ পর্যায়ের সম্মানিত নেতার থেকে আমরা আশা এবং প্রত্যাশা করি না। বন্ধুগণ, আমি বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ জনগণ শঙ্কিত হয়ে পড়ছে। এই বিষয়ে আমি বাংলাদেশের যিনি রাষ্ট্রনায়ক, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সংবিধানের 48টি ধারা মোতাবেক যার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতিও কোনো দায়িত্ব পালন করতে পারেন না, সেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাশা করে যে আপনি এই দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়ে নারায়ণগঞ্জের নির্বাচনটাকে নিরপেক্ষ, নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সুন্দরভাবে করার জন্য প্রয়োজনীয় নির্দেশ এবং ব্যবস্থা জারি করবেন। বন্ধুগণ, আজকে যদি নারায়ণগঞ্জের মানুষের ব্যালটের মাধ্যমে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তবে আমি মনে করব যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি আশা করি তিনি সেই ব্যবস্থাটা করবেন। বন্ধুগণ, নির্বাচন কমিশনকে আমরা অত্যন্ত আস্থার সাথে অনেকগুলি অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অভিযোগের কোনো প্রতিকার তো হয়ই নাই, বরং সেই অভিযোগের যে ঘটনার সেই পুনরাবৃত্তি সহ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। 16ই ডিসেম্বর বিএনপির একটি বড় সমাবেশে, বিজয় সমাবেশে, বিজয় র্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল। কমিশনের রিটার্নিং অফিসার, আমি সেখানে সভাপতিত্ব করি নাই, এই সমাবেশে যাই নাই। কিন্তু এরপরে দেখেন গত 24শে ডিসেম্বর থেকে শুরু করে এই একের পর এক উপরে মার্কাজ দেওয়ার, একটা সড়ক দখল করে, এটার আইনগত কোনো বিধান নাই। অন্যান্য যে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে যে পোস্টার বা এই যে প্রচারের যে মার্কার প্রচার, মাইক ব্যবহার, এইসব সম্পর্কে নির্বাচন কমিশনকে বারবার অবহিত করা হয়েছে, কিন্তু তারাও বারবার আশ্বাস দিয়েছেন সত্য, কিন্তু কার্যকর ভূমিকা গ্রহণ করেন নাই।
আমি মনে করি যে জনগণের মনে যে ধারণা নির্বাচন কমিশন একটা ঠুটু জনক জগন্নাথ সেই সেটাই তারা করতে যাচ্ছেন আমি তারপরও আমি নির্বাচন কমিশনের উপরে আস্থা রেখে বলতে চাই আস্থা রাখতে চাই এবং আস্থা রাখার মতো পরিবেশ তারা করবেন এটাও আমি বিশ্বাস করি সর্বশেষ আমার একটাই বক্তব্য যে নারায়ণগঞ্জবাসীর উপরে আস্থা রেখে নারায়ণগঞ্জ আল্লাহর উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে নারায়ণগঞ্জবাসীর চাহিদার কারণেই আমি এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে আমি কেন নির্বাচনে আসলাম এই ধরনের কথাবার্তা আমি সব কথা আপনাদের জানিয়েছি পক্ষান্তরে আমাকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন সময়ে বিভিন্ন উপাধি দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন আমি অদ্যাবধি কোনো প্রার্থীর বিরুদ্ধে আমার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে কোনো বক্তব্য রাখি নাই এবং ভবিষ্যতে রাখবো না ইনশাআল্লাহ আমি গুজব ছড়ানো হচ্ছে যে আমি বসে পড়ব আমি আপনাদের সদয় অবগতির জন্য বলছি বসে পড়ার জন্য শত প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে আমি নির্বাচন নামি নাই নির্বাচন করার জন্য নির্বাচনে নেমেছি নারায়ণগঞ্জবাসীর প্রয়োজনে 2011 সালের ঘটনার সম্পর্কে আমি বলতে চাই আপনারা জানেন যে আমি একটা দল করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় সদস্য এই দলের জন্য আমি রাজপথে গুলিবিদ্ধ হয়েছি আপনারা মিডিয়াতে দেখেছেন আপনারাই দেখাইছেন যে পুলিশ কতবার আমাকে রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করেছে কতবার আমি কারাবরণ করেছি আমার দলের নির্দেশ তখন আমি দলের কেন্দ্রে ছিলাম আমার দলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমি নির্বাচনে 5 ঘন্টা আগে আমি নিজে প্রত্যাহার করি আজ পর্যন্ত আমি জিজ্ঞাসা করি নাই কেন আমাকে প্রত্যাহার হলো কেন আমাকে আমাকে এই নির্বাচন থেকে সরে যেতে হলো আমি আজ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই কেন করি নাই আমি মনে করি আমি দল করি দলের প্রতি অনুগত থাকা আমার দরকার সেই হিসাবে আমি দলের নির্দেশ পালন করেছি বেশটা মওদুদ আহমেদ নারায়ণগঞ্জ এই বাস টার্মিনালে একটা সভায় এই মহানগর শ্রমিক দলের একটা সভায় তিনি বলেছেন যে একজন প্রার্থীকে বিজয় করার জন্য আরেকজনকে পরাজিত করার জন্য আমরা তৈমুরকে বসিয়ে দিয়েছি সেটাও আমি মাথা পেতে নিয়েছি কিন্তু নারায়ণগঞ্জের জনগণের প্রয়োজনে 2016 সালে আমাকে দল আমাকে নমিনেট করেছিল আমি 2016 সালে নির্বাচনটা করি নাই 2021 কেন আমি আসলাম সেটাও আমি ব্যাখ্যা আপনাদের দিয়েছি যে নারায়ণগঞ্জে যে পৌরবাসীর যে দুর্ভোগের শিকার সেই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্যই আজকে আমাকে নির্বাচনে অবতীর্ণ হতে হয়েছে আমি যেসব জনগোষ্ঠীর সাথে যেসব পেশাজীবীদের সাথে খেটে খাওয়া মানুষের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন করেছি সেই সব মানুষগুলি আজকে নারায়ণগঞ্জে অবহেলিত এটা আসলে সামনে আগে ওই ওই মেয়েটা আসলে এটা ওদিকে আসো যাদের সাথে সংগঠন করেছি সেই লোকগুলি অবহেলিত আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে বলতে চাই যে কোনো খেটে খাওয়া মানুষ তাদেরকে উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া আগে তাকে পুনর্বাসন করতে হবে তারপরে তার বাসস্থান কেড়ে নিতে হবে এটা মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদার উপরে কোনো আইন নাই পৃথিবীতে মানুষের মানবিক চাহিদা মৌলিক চাহিদার উপরে কোনো আইন নাই ওই আইন 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 দেখায়া মানুষকে উচ্ছেদ করা তাকে চলতে না দেওয়া এটা হইতে পারে না নারায়ণগঞ্জে
জনগণ স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, হকারও পুনর্বাসিত হবে, যানবাহনও চলবে, যানজট থাকবে না। এইসব পরিস্থিতির কারণে আজকে আমাদের এখানে উপস্থিত হইতে হয়েছে। বন্ধুগণ, আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করব যে আপনারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সাথে স্মার্ট কার্ড নিয়ে যাবেন এবং ভোট আপনারা দিবেন। আপনারা যে রায় দিবেন সেই রায় আমি মাথা পেতে নেব। আর একটা বিশেষ আবেদন আমাদের নেতাকর্মীদের কাছে, যে আপনারা যারা কষ্ট করতেছেন, গ্রেপ্তার এড়িয়ে যে কোনোভাবে নির্বাচন দিন পর্যন্ত মাঠে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক মজলুমের পাশে থাকে এবং এই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে এবং আমাদের জয় সুনিশ্চিত। আমি আবারও শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার আবেদন করতে চাই যে আপনি এই গ্রেপ্তারটা, গণগ্রেপ্তারটা বন্ধ করুন। বিএনপি নেতাকর্মী এবং আমাদের নেতাকর্মীদের দ্বিতীয় কথা হলো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আপনি দয়া করে নির্বাচনের পূর্বেই মুক্তি দিন। তৃতীয় কথাটা হলো যে নারায়ণগঞ্জের যে অযাচিত যেই গ্রেপ্তার চলছে, যেভাবে আমাদের মেহমানরা, বড় বড় নেতারা আমাদের নারায়ণগঞ্জে এসে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে, প্রশাসনের চাপ দিচ্ছে, হোটেল এবং সার্কিট হাউস, ডাক বাংলা, নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থান করে বিভিন্ন জটিলতার সৃষ্টি করছে, এগুলি বন্ধ করুন। আর নির্বাচনের দিন যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে, বিভিন্ন জেলা থেকে যে লোকজন আনা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তারা যেন নারায়ণগঞ্জ শহর চলে যায়, এইভাবে আপনি একটা নির্দেশনা জারি করুন। সর্বোপরি নারায়ণগঞ্জের মানুষকে, নারায়ণগঞ্জের ভোটারদের উৎসব মুখর পরিবেশে তাদের মতামত ব্যক্ত করার একটা সুযোগ দিন। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে নারায়ণগঞ্জের জনগণের অবস্থা উপলব্ধি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখবেন যে বাংলাদেশে 12টা সিটি কর্পোরেশন থাকার পরও নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স সবচেয়ে বেশি, 22% এবং ট্রেড লাইসেন্সের ফিস বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের ফিস বেশি। গভীর নলকূপ বসানোর আগেই 1.5 লক্ষ টাকা সিটি কর্পোরেশনকে জমা দিতে হয় তাদের ফিস। জন্ম নিবন্ধনের জটিলতা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন যে জটিলতা, এই জটিলতা বন্ধের দাবিতে আজকে নারায়ণগঞ্জবাসীর পাশে আমি দাঁড়িয়েছি, নারায়ণগঞ্জবাসীও আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ নিশ্চয়ই এই দাঁড়ানোকে কবুল করবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সালাম আলাইকুম। আজকে আমি আজকাল এটা দিয়া রেকর্ডটা দেখে আপডেটটা আপনাদের জানাই দেব। আমি তো কিছু নাম বললাম, আর একটা কথা হলো এই মাত্র মেসেজ আসলো আমার 3 নম্বর ওয়ার্ডের যে সভাপতি তৈয়ব, তৈয়বের বাড়িতে পুলিশ গিয়ে তছনছ করছে, এরকম প্রায় নেতাকর্মীদের বাড়িতে যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। আমি সরে যাওয়ার লোক না, আমার দল সরে গিয়েছিল, আমি সরে যাইনি। দল আমাকে মুক্তি দিয়েছে এই যাতে আমি নির্বাচনটা করতে পারি। আমার পাশে যারা দেখছেন তারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত লোক, এটিএম কামা আমার চিফ এজেন্ট, তার বাড়িতে আমার নির্বাচনী ক্যাম্প এবং সে এই মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। রাখতে চাই, তাদের শুভবুদ্ধি উদয় হোক এটা চাই, তাদের সচেতন করার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। কেন হারতে যাবো আমি? নারায়ণগঞ্জবাসীর জনতার ক্যান্ডিডেট কোনোদিনই হারবে না, বরঞ্চ সরকারি ক্যান্ডিডেট সবসময় হারে এই নারায়ণগঞ্জে।
স্বাধীনতার পর থেকে সরকার যাদের নমিনেটেড করছে তারা হারছে। বর্তমান যার সাথে নির্বাচন করছি 2011-তে সে ছিল বিদ্রোহী ক্যান্ডিডেট, স্বামী ওসমান ছিল তখন সরকারি ক্যান্ডিডেট। সেই সরকারি ক্যান্ডিডেটকে ফেল করানোর জন্য মৌদুর সাহেবের বক্তব্য অনুযায়ী আমাকে বসায় দেওয়া হয়েছে। নির্বাচনে মাঠে চাচা ভাতিজির সম্পর্ক তো বিষয় না, এটা সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, থাক, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো ডিমান্ড অফ দি সিচুয়েশন, ডিমান্ড অফ দি পিপল অফ দি নারায়ণগঞ্জ, ডিমান্ড অফ দি সার্কামস্টেন্সেস। মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে আজকে জনগণের সে প্রতিবাদ, ডিমান্ড হলো সবচেয়ে বড় জিনিস। আমি একটা রাজনীতি করি, আমি আমার ভাতিজও একটা রাজনীতি করে, সো হোয়াট, এটা কোনো বিষয় না। দিন শেষে আমরা সকলেই নারায়ণগঞ্জের বাসী। আমি মনে করি যে সব দাগ শুকিয়ে যায়, নদী নদীও শুকায়, নদীও শুকিয়ে যায় কিন্তু রক্তের দাগ শুকায় না। আমি এমন কোনো পরিস্থিতি নারায়ণগঞ্জের সৃষ্টি হোক আমি চাই না। আমি নারায়ণগঞ্জের বাসী, নারায়ণগঞ্জের যারা নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিত তাদের সাথে আমি সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আমি অনেকেরই নারায়ণগঞ্জের যারা আছেন তাদের আমি সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে আমি বলছি যে নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক আমি সেটা চাই না। পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কোনো বিধান নাই, পুলিশের জানা উচিত, দে শুড নো ইট হোয়াট ইজ মাই ডিউটি অ্যান্ড হোয়াট ইজ দার ডিউটি। আমি অভিযোগ যা দিচ্ছি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দিচ্ছি, আর নির্বাচনী ব্যাপারে যা অভিযোগ দেওয়ার নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি। এসপি সাহেব বলছেন যে তিনি আরো জোরদার করবেন, জোরদার অভিযানকে জোরদার করবেন, জোরদার করলে সরকারি দলের কেউ তো এস পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, তবে সরকারি দলের নেতাদেরও চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে সরকারি দলের পক্ষে নির্বাচনটা করে, নৌকার পক্ষে নির্বাচন করে। এই জন্য ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ছাত্রলীগের নেতাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলার সাধারণ সম্পাদক, এই সরকারি দলের প্রার্থী মামলা মাথায় নিয়ে, মামলার বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছে। এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জের নির্বাচন কে, তাদের যে ডিভিশন, তাদের যে বিভাজন, এটা দিনের আলোর মতো শক্ত, এটা তো আমার পক্ষ বিপক্ষের প্রয়োজন পড়ে না। সঠিক সংখ্যা আমি আগেও বলে দিছি, আবার আজকে সংখ্যাটা 17 জন বলছি আমি। আর একটা মেয়ের কথা বলছিলাম আমি, ওই যে রেশমি যার বাবা আমার সাথে গুলিবিদ্ধ হয়েছিল, সে এখন উপস্থিত আছে, তার স্বামীকে ধরে নিয়ে গেছে, তার মুখের থেকে একটু শুনেন। শুনেছেন ভাইয়েরা, ঠিক আছে, আপনারা সাংবাদিক ভাইয়েদের অনেক ক্ষমতা, আপনাদের একটা কলমের দাম অনেক, আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। আপনাদের কাছে আমার অনেক অনুরোধ যে নিরীহ মানুষ যাদের নিয়ে যে এই নির্যাতনগুলি করতেছে এগুলির জন্য আপনারা, আমার স্বামীকে যেদিন ধরে নিয়ে গেছে সেদিন আমি এত ভেঙে পড়ি নাই, কালকে তার সাথে আমার দেখা হওয়ার পর আমি যেভাবে ভেঙে পড়ছি, সে একজন ক্যান্সার রোগী, সে একজন পায়ের সমস্যা, তার মেরুদণ্ডের একটা হাড় বাঁকা, সে অনেক অসুস্থ, সে একদম সাধারণ নিম্ন আয়ের মানুষ, চা বিক্রি করে খায়, সে চায়ের দোকানদার, তার সম্পর্কে ভালো করে না জেনে না শুনে তার এইভাবে নিয়ে যেদিন তার ধরলো সেদিনই রাতে নিয়ে তার ডিবি অফিস মার হয়েছে, কেন তার নামে কোনো ওয়ারেন্ট ছিল না, কিচ্ছু ছিল না, বারেবারে বলছি স্যার কি জন্য নিচ্ছেন, কি মারবে কেন, মারবে কেন, নিয়ে কি কারণে তার এইভাবে মারা হলো। সে কালকে আমার সাথে কোর্টে তার দেখা হয়েছে, সে বলতেছে আমার ডিবি অফিস নিয়ে রাত্রে মারছে, কথা বলতে পারে না, পুরুষ মানুষ কি কান্না করতে পারে,
আমি তিন সেট এজেন্ট রেডি রাখছি। আমি এজেন্ট দিব, এজেন্ট যাবে, এজেন্ট যাবে এবং ইয়ে থাকবে। আজকেও আমার বাসায় যদি আপনারা যান দেখবেন 11টার সময় আমি এজেন্টদের নিয়ে মিটিং করব। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।